প্রশ্ন, কেয়ামুল্লাইল নামাজ জামাতের সহিত পড়া যাবে কিনা বুঝিয়ে বললে ভালো হয়। উত্তর, হাম্বেলি মাজহাবপন্থীরা এটাকে বৈধ মনে করেন, তারা জামাতে পড়েন শুধু রমজানের শেষ দশকে আর বাকি সারা বছরে পড়েন না। আর আমাদের মাজহাবে যে কোনো নফল নামাজ, তারাবি, এস্তেস্কা এবং কসুফ এই তিন নামাজ বাদ দিয়ে বাকি যে কোনো নফল নামাজ জামাতে পড়া মাকরুহে তাহারিমি। এর উপরে আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাতে ওসমানী দামাত বরকাতুমের লিখিত একটি কিতাবে আছে, কেয়ামুল্লাইল জামাতে পড়া যে মাকরুহে তাহারিমি। প্রশ্ন, কারো যদি 5 লাখ টাকা ঋণ থাকে তাহলে কি তার ফ্যামিলির সবার ফেতরা দিতে হবে? উত্তর, ফেতরা ওয়াজিব তখনই হয় যখন নিত্য প্রয়োজনীয় খরচাদি বাদ দেওয়ার পর নেশাব পরিমাণ উদ্বৃত্ত সম্পদ থাকে। তখন নেশাব পরিমাণ সম্পদ থেকে 5 লাখ টাকা বিয়োগ দেওয়ার পরও যদি নেশাব পরিমাণ সম্পদ থেকে যায় তাহলে ফেতরা সকলে দিতে হবে। আর যদি ঋণ বিয়োগ দেওয়ার পর নেশাব পরিমাণ সম্পদ না থাকে তাহলে ফেতরা দিতে হবে না। প্রশ্ন, অজু করার মাঝখানে যদি উল্টা বাতাস বের হয় তাহলে কি অজু প্রথম হতে শুরু করতে হবে? উত্তর, জি, প্রথম হতে শুরু করতে হবে। প্রশ্ন, মহিলাগণ শাওয়াল মাসে তাদের ভাংতি রোজা আগে রাখবে না শাওয়ালের রোজা? উত্তর, ভাংতি রোজা আগে রাখবে, ওইটা ফরজ। শাওয়ালের 6 রোজা হলো নফল। খোদা না করুক যদি আমি ফরজ রোজা কাজার আগেই মারা গেলাম তাহলে আমার দায়িত্বে রোজাগুলো রয়ে গেল, আর নফল আদায় না করে মারা গেলে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে না কেন নফলটা রাখলে না। প্রশ্ন, ভাংতি রোজার সাথে শাওয়াল মাসে রোজার নিয়ত করলে কি শাওয়ালের রোজার আদায় হবে নাকি উভয় রোজা আলাদা আলাদা রাখতে হবে? উত্তর, একসাথে নিয়ত করলে শাওয়ালের 6 রোজা আদায় হবে না, শুধু ভাংতিতে আদায় হবে, শাওয়ালের রোজা ভিন্ন রাখতে হবে। প্রশ্ন, যদি কোনো মহিলার কাছে 3 ভরি পরিমাণ স্বর্ণ ও সামান্য কিছু রূপা থাকে ও ব্যাংকের অ্যাকাউন্টে বাঁচানোর জন্য 2,500 টাকা ব্যাংকে থাকে তাহলে কি তার উপর জাকাত আসবে? উত্তর, জি, জাকাত আসবে, ফেতরাও আসবে, কোরবানিও আসবে। প্রশ্ন, কী পরিমাণ ওজন থাকলে চেয়ারে বসে নামাজ আদায় করতে পারবে? উত্তর, নিচেও বসা যায় না, দাঁড়াইয়াও আদায় করতে পারে না, তখন চেয়ারে বসে নামাজ আদায় করা বৈধ। প্রশ্ন, কারো কাছ থেকে শুনে থাকি পোশাকের ক্ষেত্রে নেসফে সাক তথা পায়ের গোসা বরাবর জামা পরা নাকি সুন্নত? জানার বিষয়ে উক্ত কথা কি সঠিক এবং জুব্বা করা কি সুন্নত ও পোশাকের ক্ষেত্রে সুন্নত তরিকা কি জানি উপকৃত করবেন? উত্তর, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাঁটুর নিচে 4 আঙ্গুল রেখে বললেন, এই সীমা হল লুঙ্গি পরিধান করার সীমা, পায়জামা প্যান্ট লুঙ্গি এটা পরার সীমা হল হাঁটুর 4 আঙ্গুল নিচে। এরপরে আবার আরও 4 আঙ্গুল রেখে বললেন, এটাও লুঙ্গি পরিধান করার সীমা, এটা পরে আমার পেন্ডুলের মধ্যখান পর্যন্ত, এখান থেকে নেসবে সার। এরপর তিনি বলেন, জামার হুকুমা তাই, রাসূল থেকে বর্ণনা করেছে লুঙ্গি পর, আর নিজে বললেন জামার হুকুমা তাই, এখান থেকে নেসবে সার পেন্ডুলের মাঝামাঝির জায়গা বেরিয়ে আসে। এদিকে মোস্তাদরাকে হাকিম একটি সহি হাদিসের কিতাব, এই কিতাবে সহি সূত্রে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা ছিল ফাওকাল কাবাই, পায়ের টাকনুর উপরে, এই হিসাবে যে জুব্বা নম্বরা টাকুর উপরে পরি এটাও সুন্নত, নেসপেশাকে পড়াও সুন্নত, কোনোটা সুন্নত পরিপন্থী নয়। প্রশ্ন, ফরজ নামাজের আগে পরে যে সুন্নতে মুয়াক্কাদা নামাজগুলো আছে তা পড়ার সময় এবং ভিতরের নামাজ একাকী পড়ার সময় কি কেরা জোরে আওয়াজে পড়া যাবে এবং এক্ষেত্রে উত্তম কোনটি? দয়া করে জানিয়ে উপকৃত করবেন। উত্তর, আস্তে আস্তে পড়বেন, এক্ষেত্রে উত্তম আস্তে আস্তেই পড়া। প্রশ্ন, মশা মারার ইলেকট্রিক ব্যাট ব্যবহার করার শরী হুকুম কি? উত্তর, বৈধ নয়, এটা আগুন, আগুন দিয়ে কোনো প্রাণীকে হত্যা করা বৈধ নয়, আগুন দিয়ে শাস্তি দেওয়ার হক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের।
তবু যদি মশার উপদ্রব এই পরিমাণ হয় যে কয়েলও মানে না, দেখা যায় কয়েল জানাইছেন কয়েলের মাথায় মশা বসে আছে, কয়েলও মানে না। মশা আপনাকে দৃষ্টতা দেখায় যে কয়েল দাঁড়ালে কী হবে, আমি কিন্তু এটা মানি না, তাই কয়েলের উপরে সে বসে আপনাকে দেখায়। আবার কামড় দিতে আসে চুপে ছাপানো বোম বোম আওয়াজ করতে করতে আসে, মানে আমি কাউকে ভয় পাই না, তোমাকেও পাই না, আমি যে আসতেছি সংবাদ দিয়ে আসতেছি। যদি এত উপদ্রব হয় বাঁচার কোনো উপায় না থাকে তো নিরুপায় হলে তখন ব্যাট দিয়ে মারা বৈধ হবে। প্রশ্ন, অনেকে বলে সাফি মাসাবে মূর্তি পূজাদেরকে কোনোরকম বাজবিচার ছাড়া হত্যা করার অনুমতি আছে, এই কথাটি কতটুকু সত্য বিস্তারিত জানাইয়ে বাদিত করবেন? উত্তর, নিজের মজহাবের সব মশলা আমরা জানি, আরেকজনের মজহাব নিয়ে ফিন্দাফিকির এত দরকার নেই। প্রশ্ন, মানুষ মারা যাওয়ার পর মৃত ব্যক্তির বাড়িতে তিন দিন যাবৎ রান্না করে না, এটা কি শরীয় সম্মত? উত্তর, জি না, শরীয় সম্মত নয়, রান্না করা অবৈধ নয়, তবে যেহেতু তারা সতর্ক থাকে তাই আশপাশের লোকদের জন্য কিংবা আত্মীয় স্বজনদের জন্য একদিন তাদের বাড়িতে রান্না করে খাবার পাঠিয়ে দেয়া সুন্নত কিংবা মুস্তাহাব। প্রশ্ন, কোন কোন ফসলের ওষুধ দিতে হবে, পেঁয়াজ রসুন শাকসবজি ও ফলের মধ্যে ওষুধ দিতে হবে কি না? উত্তর, জি দিতে হবে, যদি জমিন ওষরই হয়। প্রশ্ন, আমাদের দেশের জমিতে ওষর ওয়াজিব হবে কি না? উত্তর, সতর্কতামূলক ওষর দিয়ে দেওয়া ভালো। প্রশ্ন, কতটুকু পরিমাণ ফসল হলে ওষর ওয়াজিব হবে? এর কোনো পরিমাণ নেই, অল্প হোক আর বেশি হোক ওষর দিতে হয়, যদি সেচের ব্যবস্থা নিজে করে থাকেন, আর যদি সেচের ব্যবস্থা অটোমেটিক হয়ে যায় বৃষ্টি ইত্যাদির কারণে তাহলে 10 ভাগের 1 ভাগ, আর যদি সেচের ব্যবস্থা নিজে করতে হয় পানি মেশিন দিয়ে সেচে দিতে হয় তাহলে দিতে হয় 20 ভাগের 1 ভাগ, এক মানে আধা কেজি। প্রশ্ন, মসজিদের জমাতে শরিক না হয়ে মসজিদের আশপাশে অফিস অথবা অন্য কোনো স্থানে জমাত করে নামাজ করলে পাপ হবে কি না? উত্তর, মসজিদে জমাত করলে শহরের মসজিদে তো 500 গুণ বেশি সওয়াব পাওয়া যায়, অফিসে করলে 500 গুণ কম সওয়াব পাওয়া যাবে, তো সামান্য 2-4 কদম হাঁটার মাধ্যমে যদি 500 গুণ বেশি সওয়াব পাই, মানে 500 ওয়াক্ত নামাজ অফিসে করলে যে সওয়াব হবে মসজিদে 1 ওয়াক্ত করলে সেই সওয়াব হবে, তাহলে এই সওয়াবটা কেন আমি ত্যাগ করব? প্রশ্ন, সুন্নতে মুয়াক্কাদের ছেড়ে দেওয়ার হুকুম কি? উত্তর, সবসময় ছেড়ে দিলে গুনাহ হয়। প্রশ্ন, ইমাম সাহেব ফরজ নামাজে সামি আল্লাহু বলার পর রব্বানা লাকাল হাম বলতে হবে কি না? উত্তর, বললে ভালো, না বললে কোনো সমস্যা নেই। প্রশ্ন, পানিতে ভেসে ওঠা মরা মাছ এবং পচা মাছ রান্না করে খাওয়ার জায়গা আছে কি না? উত্তর, যদি কোনো কারণবশত মারা যায়, পানি অতিরিক্ত গরম বা পানি নষ্ট হয়ে গেছে তাহলে খাওয়া বৈধ, আর যদি বিনা কারণে মারা যায় তাহলে যদি পেট উপরের দিকে দিয়ে ভাসে এটা খাওয়া বৈধ নয়, আর পেট উপরের দিকে নয় অন্যভাবে ভাসলে খাওয়া বৈধ। প্রশ্ন, কোনো হালাল ব্যবসার মধ্যে যদি সন্দেহজনক টাকা বা হারাম টাকা থেকে থাকে তাহলে এই ব্যবসা থেকে সন্দেহজনক বা হারাম টাকা কিভাবে বাইর করে নিব? উত্তর, কী পরিমাণ হারাম টাকা ওইটা আগে নির্ধারণ করে ওইটা আল্লাহর অবস্থে সওয়াবের নিয়ত ছাড়া সত্তা করে দেবেন, বাকি টাকা হালাল থাকবে। প্রশ্ন, মেঘ বৃষ্টির দিনে রাস্তাঘাটে চলাচল করার সময় জুতার পিছন থেকে কাদা উঠে পায়জামা বা লুঙ্গিতে লেগে যায়, এই কাদার পাকনা পাকের হুকুম কি? উত্তর, এত হলো সতর্কতার সাথে হাঁটতে হবে, অনেকে আছে স্যান্ডেল পায়ে পিছনের অবস্থা কি খবর নেই, শুধু লুঙ্গি আর পায়জামা না মাথার টুপি পর্যন্ত কাদা উঠতেছে, উনি জানেই না যে কাদা পিছনে এভাবে উঠতেছে, সতর্ক চলতে হবে। এরপর যদি বাস্তবে নাপাকির কোনো চিহ্ন থাকে তো নাপাক হবে, চিহ্ন না থাকলে কে নাপাক বলা যাবে না। প্রশ্ন, আসন দিয়ে বসে বসে ঘুমালে বা জেমালে উজু ভেঙে যাবে? উত্তর, জি ভেঙে যাবে, জেমাইলে ভাঙে না ঘুমাইলে ভাঙে। প্রশ্ন, আমি এক আলেমের মুখে শুনেছি যে হারাম টাকা দিয়ে যদি কেউ হালাল ব্যবসা করে যে লাভ উপার্জন করে সে টাকা নাকি হালাল, সে টাকা নাকি সে খেতে পারবে? উত্তর, টাকা হালাল হলেও এটা সত্তা করে দেওয়া চাই। প্রশ্ন, আল্লাহ তাআলা হযরতকে দীর্ঘ নেক হায়াত দান করুন। বর্তমান ট্রান্সজেন্ডার বৈধতা দেওয়া হচ্ছে হিজড়াদের আদলে, এই হযরতের কাছে বিষয় কিছু প্রশ্ন, ইসলাম কি তৃতীয় লিঙ্গ বলে কিছু আছে? এই সম্পর্কে অনেক চেষ্টা হয়েছে, লেখালেখি হয়েছে, সরকারের সাথেও যোগাযোগ হয়েছে,
ওনারা তো কথা দিয়েছেন এই আইন আর হচ্ছে না, আল্লাহ পাক এভাবে রাখুন যাতে এই ধরনের একটা অবৈধ আইন না হয়। ইসলামের তৃতীয় লিঙ্গ নেই, হয় পুরুষ না হয় মহিলা। প্রশ্ন হিজরা, আর এখানে যে বলা হয় হিজরা, ট্রান্সজেন্ডার অর্থ হিজরা নয়। ট্রান্সজেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন। ইচ্ছাপূর্বক সে যদি বলে আমি এখন মহিলা, চাই লিঙ্গ পুরুষেরই থাকুক, এখন সরকার যে আইন করতে চাচ্ছিল এটাকে বলবে আসলে সে মহিলা। এমন পুরুষ, এমন কাপুরুষ চিন্তা করেন, সে পুরুষ হয়ে মহিলা সাজতে চায়, কেমন হবে? অথবা কোনো মহিলা যদি বলে আমি পুরুষ, আল্লাহ পাক তাকে বানাইছেন তিন গুণ হক দিয়ে, দামি বানাইয়ে, পুরুষের জন্য ফুল স্বরূপ, ইন্নান্নেসা আরায়া ফেইনুন কুলিয়াতনা লানা ওয়া কুল্লুকুম তাসতাহি সামার রায়া ফেইনি। আল্লাহ পাক নারীদেরকে ফুল স্বরূপ বানাইছেন, পুরুষ গ্রাম নিবে, তাদেরকে দেখে চোখ জুড়াবে, নিজের তাসকিন আর স্থিরতা আনবে, আর সে এখন পুরুষ সাজতে চায় মাঠে ঘাটে কাজ করার জন্য। এটা কত বড় নির্বুদ্ধিতার পরিচয়। তো সে যদি বলে আমি পুরুষ, লিঙ্গ যদিও নারীর থাকে, তো তাহলে আইন বলবে সেই পুরুষ। এটা একটা পাগলামি ছাড়া আর কিছু নয়। হিজলা সম্পর্কে ইসলাম কি বলে? তারা শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, বিবাহ ইত্যাদি করতে পারবে? হিজরা বিভিন্ন ধরনের হয়ে থাকে, এক এক ধরনের হিজরা এক এক রকম হুকুম। যে প্রকৃত হিজরার মধ্যে পুরুষের কবল্য বেশি, সে অপারেশনের মাধ্যমে লিঙ্গান্তর হয়ে সম্পূর্ণ ছেলে বা মেয়ে হওয়ার চেষ্টা করলে কি জায়েজ হবে? একজনের লিঙ্গ পরিবর্তন করতে চাইলে গোষ্ঠের টুকরা কেটে সুরত হিসাবে লিঙ্গ পরিবর্তন হবে, সিরতে পরিবর্তন হয় না। বাস্তব লিঙ্গে যে কাজ হয় এ কাজ এই লিঙ্গ দ্বারা কোনোদিনও হয় না, এটা অনর্থক কাজ। প্রশ্ন, পুরুষের প্রবলতা বেশি সামান্য মেয়েলি বৈশিষ্ট্য, নারীর প্রবলতা বেশি সামান্য পুরুষের বৈশিষ্ট্য, নারী ও পুরুষের বৈশিষ্ট্য প্রায় সমান, তৃতীয় প্রকার প্রকৃত হিজরা কি সার্জারি করে লিঙ্গে পরিবর্তন করলে তা জায়েজ হবে? লিঙ্গ পরিবর্তন করবেন শুরুতের দিক দিয়ে, বাস্তবে পরিবর্তন হবে না। অতএব পরিবর্তনের আগে তার যে হুকুম ছিল এখনও সেই হুকুমেই বলবৎ থাকবে। প্রশ্ন, সুস্থতার সহিত আল্লাহ হজরতকে দীর্ঘায়ুর কামনা করছে। প্রশ্ন, তাওয়াফের সময় মহিলাদের পর্দার বিধান কি? মহিলাদের পর্দার বিধান সব সময়, চাই তাওয়াফ করেন আর নামাজ পড়েন, সবসময় পর্দার বিধান মেনেই করা লাগে। তাই মহিলাদের চেহারা ওই সময় ডাকতে হয়। সামনে এমন কোনো ব্যবস্থা রাখবেন কোনো কাঠ কিংবা চালওয়ালা যে টুপি আছে হেড, ওইটা মাথায় দিয়ে তার বাইরে দিয়ে নেকাব ঝুলাই দিবেন, তারপর চেহারাও লাগবে না, পর্দা হয়ে যাবে। তাওয়াফের সময় স্বামী অসুস্থ, স্ত্রীর হাত ধরে তাওয়াফ করতে পারবে কি না? পারবে। প্রশ্ন, ঢাকা থেকে যদি রওনা হই সেক্ষেত্রে কোথা থেকে এহরাম বাঁধা উত্তম? প্রশ্ন, মিকাতের আগে এহরাম বাঁধা উত্তম, আর কোনো কোনো বর্ণামতে নিজের এলাকা থেকে বাঁধা উত্তম, তাহলে আমার বেশি সময় এহরাম অবস্থায় গেল, এইসবই উত্তম। প্রশ্ন, তবে বোর্ডিং কার্ড হাতে পাওয়ার পর এহরাম বাঁধা ভালো, কারণ খোদা না করো যদি ফ্লাইট কখনো কখনো মিস হয়ে যায় তাহলে আবার কবে ফ্লাইট পাবেন না পাবেন, লম্বা সময় এহরাম অবস্থা থাকতে হবে, এতে এহরাম বহির্ভূত কোনো কাজ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাই বোর্ডিং কার্ড হাতে পাওয়ার পর এহরাম বাঁধা চাই। প্রশ্ন, এহরাম অবস্থায় এস্তেনজা গোসলের বিধান কি? এহরাম অবস্থায় এস্তেনজা ছাড়া থাকবেন কীভাবে? এস্তেনজা করবেন, পায়খানা করবেন, সবই করবেন, গোসলও করবেন, নিষেধ নেই। তবে সুগন্ধি ব্যবহার নিষেধ, সুগন্ধিযুক্ত সাবান ব্যবহারও নিষেধ, নিজের দেহের ময়লা ইত্যাদিও উঠানো নিষেধ, মাকরু হয়। প্রশ্ন, ছোট মাটির টুকটা দিয়ে কীভাবে তায়াম্মুম করা যায়? উত্তর, একদম ছোট হলে পারবেন, একটু বড় হলে পারবেন। তায়াম্মুমের নিয়ম নীতি এখানে মুখে বললে বুঝবেন না, হাতে নাতে বুঝাই দিতে হয়। প্রশ্ন, জুমার দ্বিতীয় রাকাত ফরজ নামাজের পর অনেকে চলে যায়, আবার দেখা যায় কেউ কেউ চার রাকাত বাদাল জুমা ছাড়ে, অনেকে চার রাকাত বাদাল জুমা পড়ার পর দুই রাকাত ওয়াক্ত সুন্নত পড়ে, অনেকে বলে আমাদের বাংলাদেশে চার রাকাত আফি জোহর নামাজও পড়তে হয়, তাহলে জুমার ফরজ নামাজের পর কোন কোন নামাজ পড়া উত্তম বিস্তারিত জানালে উপকৃত হব? উত্তর, জুমার পর বাদা জুমা চার রাকাত হাদিস দ্বারা প্রমাণিত, এরপর আরও দুই রাকাতের কথা হাদিসে আছে, মোট ছয় রাকাত, আর ওয়াক্তে জোহর যেটা বলা হলো এটা পড়া ঠিক নয়।
এটা পড়া এই জন্য হাসির কথা, জুমার নামাজ তো ফরজ হয় জুমার দিনে, শনিবারে জুমা পড়লে জুমা হবে, বৃহস্পতিবারে পড়লে হবে না। তা এক দল আছে এক আজকার দিতে জুমা, তার দলিল কি হতে পারে? বাস্তবে আজকের শনিবার ছিল, দুনিয়া বাসে এটাকে জুমার দিন মনে করাতে তো জুমা হয়ে গেছে। যদি বাস্তবে শনিবার হয় তো জুমা তো বৈধ হয়নি, জুমা বৈধ না হলে জোর করতে হয়, এই জন্য সতর্কতামূলক জোরে সাড়ে কাত নামাজ পড়, এটা পাগলামি ছাড়া আর কিছু না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে গেছেন, এ বারগুলো ঘুরতে ঘুরতে আজকে সববার আপন জায়গায় এসে গেছে, সব মাস আপন জায়গায় এসে গেছে, সব তারিখ আপন জায়গায় এসে গেছে। যেখানে আল্লাহ রাসূলের ঘোষণা সেখানে আমার এই যুক্তির কোনো ভ্যালু আছে? ভ্যালু নেই। আজকে জুমা, আচ্ছা যদি জুমায় হয়, আবার কেউ কেউ বলে জুমার জন্য শহর হওয়া শর্ত, গ্রামে জুমা বৈধ নয়, আর শহর কাকে বলে, গ্রাম কাকে বলে, এটাও প্রশ্ন। তো যদি এটা আসলে শহর না হইয়া থাকে, গ্রামের হুকুম হইয়া থাকে, তাহলে তো জুমা হয়নি, অতএব আমাকে জোর করতে হবে, এটাও পাগলামি, এটাও পাগলামি। যদি বাস্তবে আপনার সন্দেহ থাকে শহর কি না, সন্দেহযুক্ত জায়গায় জুমা পড়াই বৈধ নয়, জোরে পড়া লাগে, আপনি জোর জুমা পড়লেন কেন? আর শহরকে কে বলবে এটা গ্রাম? অতএব জুমায় পড়া লাগে। আবার কেউ কেউ বলে যে এক শহরে কোনো বর্ণা মোতাবেক এক জুমা বৈধ, একাধিক জুমা বৈধ নয়, তাহলে প্রথম যে জুমাটা হয়ে গেছে ওইটা বৈধ হয়ে গেল, আর এর পরেছে এক সেকেন্ড পরেই হোক ওই জুমাগুলো তো বৈধ হয়নি। তাহলে হতে পারে আমাদের মসজিদের জুমা একটু দেরিতে হয়ে গেছে, এটা হয়নি, শহরের প্রথম যে জুমা হয়েছিল ঢাকা সেটা হয়ে গেছে, সন্দেহ আছে। এই জন্য যদি জুমার না হইয়া থাকে জোহর করতে হয়তো আবার জোহর করে নিব সতর্কতামূলক, এটাও বৈধ নয়। বরং মুক্তাবিহি কৌল, স্বতঃসিদ্ধ কথা হইল এক শহর একাধিক জুমা বৈধ, অতএব আখিরে জোহর করার প্রয়োজন নেই। প্রশ্ন, মৃত সন্তান হয়েছে, ওই সন্তানের জানাজা নামাজ পড়তে হবে? উত্তর, মৃত জন্ম নিলে জানাজা পড়তে হবে না, এমনি দফন করে দিবেন। প্রশ্ন, এবছর আমি আমার মরহুমা মায়ের নামে হজ করার নিয়ত করি, এই জন্য আমার কর্মস্থল থেকে ছুটি পাস করাই, উল্লেখ্য আমার মায়ের এন্তেকালের সময় তার উপর হজ ফরজ ছিল না, তা সত্ত্বেও নফল হজ করার নিয়ত করেছি, মায়ের নামে নফল হজ করার নিয়ত এরপর বাবার সম্পত্তির বিবরণী এই মজলিসে উপস্থাপন করে জানতে পারি বাবার উপর হজ ফরজ হয়েছে, বাবা হজে যেতে শারীরিকভাবে অক্ষম, এখন আমার মায়ের নামে নফল হজ করে বাবার বদলি হজ করা ঠিক হবে কি না বুঝিয়ে বলে উপকৃত হব। উত্তর, যদি এখনও বাবার সম্পদ থাকে, বাবা জীবিত থাকেন, আর বাবা আপনাকে বলে যে আমার পরিবর্তে তুমি হজটা করে দাও, বার্ধক্যজনিত কিংবা কোনো অসুস্থতার কারণে বাবা হজ করতে অক্ষম, তখন বাবার বদলি হজ করা আপনার উপর আগে ফরজ, মায়েরটা নফল হেটা পরে, বাবারটা আগে করবেন মায়েরটা পরে। প্রশ্ন, আইয়ামে বীজের দিন শাওয়ালে ছয় রোজা রোজা রাখার নিয়ত করে রোজা রেখেছিলাম, এতে শাওয়ালে ছয় রোজা আদায় হবে কি? উত্তর, যে আদায় হবে, উভয়টাই তো নফল। প্রশ্ন, নফল রোজা রাখার সময় এক রোজার সাথে একাধিক নিয়ত করা যাবে কি না? উত্তর, নফলে নিয়ত করা যাবে। প্রশ্ন, হজের সফরে ঢাকা থেকে সরাসরি প্রথমে মক্কায় গমন, মক্কায় পনেরো দিনের অধিক সময় থাকতে হবে, এমত অবস্থায় বিমানে ভক্ত হলে বিমানে আদায়কৃত নামাজ মক্কার হোটেলে হারাম শরীফে মিনায় অবস্থানকালে, আরাফায় অবস্থানকালে, মজদালিফে অবস্থানকালে, পুনরায় মিনায় অবস্থানে, এসব স্থানে নামাজ মুকিম হিসাবে পড়তে হবে নাকি কসর পড়তে হবে? শুধুমাত্র বিমানে যাওয়া আসার সময় আপনি কসর পড়বেন, মক্কায় মোকাররমা শহরে ঢুকার পর থেকে নিয়ে শহর থেকে বের হওয়ার আগ পর্যন্ত সব নামাজ পুরো পড়বেন। প্রশ্ন, মক্কা থেকে হজ শেষ করে মদিনায় পনেরো দিনের কম সম অবস্থান এবং মদিনা থেকে সরাসরি বাংলাদেশে আসলে মদিনা অবস্থানকালে নামাজ মদিনায় পড়বেন নামাজ কসর, যেহেতু সেখানে পনেরো দিন থাকবেন না। প্রশ্ন, আমি এক জায়গায় শুনেছি হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সাহাবীর আকাশের নক্ষত্রের মতো, আমার উম্মতের কেউ যদি তাদেরকে অনুসরণ করে তাহলে আমাকে অনুসরণ করা হবে, এ হাদিসটি সত্য কিনা? যদি সত্য হয় তাহলে এখানে কোন অনুসরণের কথা বলা হয়েছে, আমল আখলাকের নাকি পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবনের চলাচল বা লাইফ স্টাইল?
উত্তর, নবীর ব্যক্তিগত জীবনও তো অনুসরণ করার আদেশ নবী দেননি। নবীর দিনে যদি পায়খানা করে থাকেন একবার, তা আমাদের জন্য একবার করাই আবশ্যক না বারবার করতে পারবেন? তো ব্যক্তিগত আমল। নবী যদি তিন দিন পরে একবার গোসল করেন, আমাদেরও তিন দিন পরে একবার গোসল করতে হবে? না, দিনও তিনবার করা জায়েজ আছে, জায়েজ আছে। নবী যদি খানা খেয়ে থাকেন এক ছটাক, আপনি যদি সোয়াশের খান, অবৈধ হবে? হবে না। তাইলে ব্যক্তিগত আমল নবীরটা তো ফলো করা আবশ্যক নয়। সাহাবির প্রশ্ন আসে কেন? দিনের ব্যাপারে এই প্রশ্ন, দিনের ব্যাপারে সাহাবে কারাম অনুসরণ করলে আপনি দিনের উপরে চলতে পারবেন, এটা হলো কথা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা